الحمد لله মৌলভীবাজার বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মৌলভীবাজার শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলার এবং শহরের তালামিজ এবং আল ইসলাম নেতৃবৃন্দ এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আপনারা সবাই লাইভ দেখতে এই আলাউর রহমান টিপু ভাইয়ের ভাইস চেয়ারম্যানের এই আইডিতে ভিজিট করুন। ঠিক আছে, সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসলে আলহামদুলিল্লাহ বলার মতো কোনো কিছু নাই আর কি। তারপরও যে আমরা শহর আলিসার পক্ষ থেকে আজকে ত্রাণ সামগ্রী স্বল্প সামগ্রী আর কি একেবারে ন্যূনতম আর কি যে পরিমাণ আমাদের মরিজের বন্যা হয়েছে তার চাইতে অনেক কম। এর জন্য ত্রাণ পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এখনও কোনো জায়গায় তো মানুষ পৌঁছে নাই, এবং বিশেষ করে আমরা এই মুহূর্তে শাহালাল স্কুলে যে আশ্রয়কেন্দ্র আছে এই আশ্রয়কেন্দ্রে আমরা যাচ্ছি আর কি, শহর আলিসার নেতৃবৃন্দকে নিয়ে সাথে আবিজ আল্লাহ রহমান টিপু ভাই, শহর আলিসার সভাপতি সাহেব ইসলাম এবং এই হচ্ছে হিলালপুর মসজিদের প্রায় আমাদের যে মসজিদ, মসজিদের সামনে এই অবস্থা। তারপরে শাহেলাল রহমতুল্লাহ মাজার শরীফ।